এক্সাম দিয়ে সবে বাড়ি ফিরলাম, আর আজকে হচ্ছে আমাদের এক্সাম শেষ। তো আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবার চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগ এখন ওই 4টা 4টার মতো বাজে, আর ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। ভালো, এখন থেকে ব্লগটা শুরু করি। অর্পণ এসছে নিতে, কারণ আজকে বেশ মজা লাগছে। এক্সাম শেষ হয়ে গেলে এখন কি করব, শুধু মনে হচ্ছে ঘুমাবো সারাদিন রাত। যাই আস্তে আস্তে অর্পণের কাছে। অর্পণ বাবুকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, বেশ কিছুটা গলি রয়েছে, দোকানপাট রয়েছে, এর মধ্যে দিয়ে যেতে হয়। তো ও একদম সামনেই দাঁড়িয়ে আছে। বাবা, স্টার্ট বন্ধ করো নি, দাঁড়ালো এখান থেকে দু একটা মেডিসিন নিয়ে আমার আছে। মেডিসিন নিয়ে তারপর অর্পণকে বললাম যে সোজা একটু চলো না, এখনো সোজা যাবে না, ইচ্ছা করে ওরকম তো আমার তো বেরোনোর দরকার। কোথায়? ইভিনিং ওয়াকে, মর্নিং ওয়াকে, আমার এই জায়গাটা হেভি লাগে। দেখেছি বাইতে ট্রেডমিল কিনে নিবি, এখান থেকে চলে যাবো। দুজন মিলে ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কোন লোক নেই, রাস্তাটা পিছন দিকে দেখা, ওই দিকে দেখা তো, পুরো গলি রাস্তা। আমি আর দীপ দুজন আজকে সোজা রাস্তায় গেল না, সোজা একটুখানি এসে এদিকে ঢুকিয়ে দিল। এখান থেকে আমাদের বাড়ি খুব একটা দূরে না, কাছে। এই যে আমরা বাড়ি চলে আসলাম, এক পাক দিয়ে আসার ফেরার সময় বাড়ির পিছন রাস্তা দিয়ে আসলাম, আমরা সামনে দিয়ে গিয়ে পিছন দিয়ে আসলাম। এ বাবা, এখন বুঝতে পারছি যে স্কুটিতে করে ঘুরে আসলাম, হাওয়া লেগেছে, চুলগুলো কেমন হয়ে রয়েছে। এ আস্তে আস্তে উঠছি উপরে, খাবার টাবার নিয়ে একবার উঠলাম, এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হবো এবার গিয়ে। হাতে করে একজোড়া জুতো নিয়ে আসলাম, পুরো ধুলে ভর্তি হয়ে রয়েছে, কাদার ধুলো তো পরিষ্কার করতে হবে। আমার দুজোড়া অর্পণের একটা, একটু যদি পরিষ্কার করে ভগবান, কার সঙ্গে আমি সংসার করছি দেখুন কি অবস্থা হয়ে রয়েছে। ওই যে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আজকে রিল্যাক্সে বেশ কয়েকটা ওয়েব সিরিজ দেখবো, ইচ্ছা আছে। একটাই শেষ হয় কি সেটা আর কি, অনেকগুলো সিরিজ থাকে তো দেখি আজকে, মানে অনেকক্ষণ ধরে টিভি দেখবো। আমার আবার টিভি দেখতে গেলে না ঘুম চলে আসে, আবার ঘুমে এ কালকে জানো সানডে সাসপেন্স দেখতে দেখতে একটু আমি শুনে নিই, সাদাতে ঘুমিয়ে পড়েছে। তুমি তো জেগেছিলে। পর বাড়িতে নিরামিষ হয়েছে, এই যে সজনে ডাঁটা, নিম পাতা দিয়ে ঝোল, পাতলা ঝোল, মসুরির ডাল, এদিকে বড়ি, মটরশুঁটি, আলু, বেগুন, নানান কিছু দিয়ে একটা সবজি, মা মনের মতো একটা, মনের সাথে একরকম সবজি করেছে। বড়ি আছে মানে মায়ের ফেভারিট, আর এদিকে হচ্ছে সিম ভাজা। এই সমস্ত কিছু দিয়ে এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো। আমার আর অর্পণ দুজনের খাবারই এখানে আছে। ওই যে ওয়েব সিরিজ দেখবো দেখবো বলছিলাম না, তো সেই সন্ধ্যার আগের থেকে বসেছি, এসব নিয়ে দেখা শুরু করেছি, এখনও দেখছি চলছে। আর এদিকে ভাই আবার খাবার দাবার নিয়ে রেডি চলে এসেছে, অর্পণ এখনও বাড়ি আসেনি, ফোন করলাম। অর্পণ জানে না? জানে, অর্পণ জানে তো, ওই যে এসে এখন দুজন মিলে খাবে, আর আমি বসে বসে দেখবো, কারণ নিয়ে এসেছে বিরিয়ানি। আমি তাই ভাবছি যে এক দুবার নেবো, নাকি নিলেও যদি আবার সেই আগের নেশাটা ফিরে আসে, ওটাই মুশকিল।
বুঝতে পারছি না কি করবো। ওদিকে মা আবার রাত্রে খাবার দাবার বানিয়ে ফেলেছে, রুটি করেছে না, আসার সাথে সাথে বলে দিয়েছে আমার রুটি করাই আজকে ফালতু হলো পুরো। রুটি তুমি রুটি খাবা এখনো শেষ হয়নি? না, আমি মাঝে অন্য জিনিস দেখছিলাম। তা করপন বাবু চলে এসেছেন, তাও অনেকবার ফোন করার পরে। আর ওদিকে হচ্ছে ভাই চলে এসেছো? এই ভাই তো আমার আছে কি এই যাও অর্পণ বাবু আসলেন, কারণ আমাদের খাওয়া এখনো দেরি আছে। মানে আমাদের খাওয়া বলতে খাবে অর্পণে ওটা। হ্যাঁ, আর আমার জন্য অর্পণ রুটি নিয়ে এসেছে। ওদিকে ওয়েব সিরিজ দেখা কমপ্লিট হলো, আর এখন বাজে কটার মতো বাজে, 9:30 মতো বাজে। আস্তে আস্তে উঠে খাওয়া দাওয়া করতে হবে। অর্পণ কখন খাবে জানি না, আমি তো খেয়ে নেই, রুটি টুটি যা দিল নিজের থেকে সেগুলোই খাই। Very well bowled, young man. He got very big on Mitchell Stark with this. This is a ball that's 68. এই যে এখানে রুটি আছে, মিষ্টি আছে, গরম মিষ্টি দিয়ে রুটি খাবো। তারপর এখানে বিরিয়ানি খাচ্ছে। Smelling victory here at the Gabba. এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। খাওয়া দাওয়া সেরে এখন হচ্ছে ঘুমানোর পালা। আর আমি তো আজকে বিকালবেলা ঘুমাইনি, তো খুব ঘুম পাচ্ছে, চোখ পুরো বাঁধা বাঁধা হয়ে আসছে, শুলে ঘুমিয়ে পড়বে। যাওয়ার আগে একটু গরম জল করে নিচ্ছি, একটু গরম জল খাবো সেই জন্য। ঠান্ডা সেরকম নেই, ঠান্ডাটা কমে গেল, বেশ ভালো হলো। কটা দিন যে হারে ঠান্ডা পড়লো, বাবা বাবা, ঠান্ডাটা অনেক কম এখন। অন্যদিন কী করা হয় বলুন তো, জল গরম করে না রেখে দেওয়া হয় সারা রাতের মতো, তো আজকে আর সেটা করবো না। ভাবছি হালকা করে গরম করে আমি আর অর্পণ দুজন মিলে খেয়ে নেবো। অর্পণ গরম জল খায় না, তো ওকে আজকে বললাম গরম জল খেতে, কারণ বিরিয়ানি খেয়েছে তো, তো সেই কারণে বললাম যে একটু গরম জল খেতে। শুয়ে পড়েছ? কোথায় গেলে? আজকে হেভি সুন্দর একটু চাদর পরে আছে, মানে ওর চাদর। একটু গরম হওয়ার দরকার ছিল, আর দেবো। আর আমি যে রুটি খেয়েছি, রুটি খেলে না আমার অ্যাসিডিটি হয়, কিন্তু শুকনো সবাই বলে যে একটু ধুয়ে খেতে, কিন্তু ধুয়ে রুটি আবার আমার খেতে ইচ্ছা করে না, নরম হয়ে যায় তো সেই রুটি আবার খেতে ইচ্ছা করে না, তাই সেই জন্য শুকনো ওরকমভাবে খায়। তো খেলে আবার বেশিক্ষণ জেগে টেগে থাকলে আবার, এখন শুয়ে পড়বো তাড়াতাড়ি করে। ঘরে এসে দেখলাম বাবা অর্পণ তো একভাবে এই যে টিভির দিকে তাকিয়ে আছে, নারুটো দেখছে। মাঝে কদিন দেখার খুব নেশা হয়েছিল আমার, আমি যখন হসপিটালে ছিলাম তখন দেখতো, আবার এই যে শুরু করেছে, আজকে চালালো খেতে খেতে। এখন দেখবে ঘুমাবে না? আচ্ছা চলুন, অনেক রাতি তো হলো, সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তার সাথে সাথে লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।